গোটা গ্রাম জুড়ে শুধুই কান্নার আওয়াজ। সকাল থেকে উনুন জ্বলেনি কারো বাড়িতে, কে দেবে সান্ত্বনা? এক রাতের মধ্যে 18টি তাজা প্রাণ ঝরে গেছে, বাগদার গ্রাম জুড়ে মৃত্যু মিছিল। গোটা গ্রাম জুড়ে শুধুই কান্নার আওয়াজ, সকাল থেকে উনুন জ্বলেনি কারো বাড়িতে, থমথমে মুখ, কে কাকে সান্ত্বনা দেবেন, কিভাবেই বা সান্ত্বনা দেবেন, গোটা গ্রাম জুড়েই মৃত্যু মিছিল। চারিদিকে শুধুই হাহাকার, কান পাতলেই গ্রাম জুড়ে শোনা যাচ্ছে শুধুই কান্না। শনিবার রাতে শবদাহ করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একই গ্রামের 18 জনের। এই খবর গ্রামে পৌঁছাতেই গ্রাম জুড়ে নেমে এসছে শোকের ছায়া। এক রাতের মধ্যে গ্রামের পুরুষ, মহিলা, শিশুসহ 18টি তাজা প্রাণ ঝরে গেছে। এক রাতের মধ্যে দুটি তরুণ ছেলেকে হারিয়ে শুধুই কেঁদে চলেছেন বৃদ্ধা মা। ছোট্ট সন্তানেরা তখনও জানে না তাদের বাবা আর কখনো বাড়িতে ফিরবেন না। আমার দুই ছেলে গিয়েছে, ছোট ছেলে আর মেজো ছেলে, আর ওদের এবার দুটো ছোট ছেলে, একটা ছেলে এক মেয়ে মেজোটার, আর ছোটটার এক ছেলে এক মেয়ে, ওরা নাবালক শিশু একটু একটু। ও বা, ওদের কি করে মানুষ করবো? ওই জমি জায়গা কিছু নেই আমাদের, ওই কোনো রকম করে এখন ঘর কমপ্লিট হয়নি, খুব শখ। আজকে কত কষ্ট করে ঘর দূর করেছে, বসত করতে পারলো না আসে। ও বাবা, তোমাদের সঙ্গে কি বলো লক্ষ্মী বাবা আমার। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত পারমাদন এলাকায় শনিবার স্থানীয় বৃদ্ধা শিবানী মুহুরির মৃত্যুর পর তার মৃতদেহ সৎকারের জন্য নবদ্বীপ শ্মশানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন মৃত শিবানীর পরিবারের সদস্যরা ছাড়াও অন্যান্য গ্রামবাসীরা। পথে নদিয়ার হাঁসখালী থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় শববাহী গাড়িটির। ঘটনায় মৃত্যু হয় শিবানী দেবীর ছেলে, বৌমা, নাতনি, মেয়ে সকলেরই। শিবানী মৌরি বলে এক ব্যক্তি, তিনি পারমাদন গ্রামেরই বাসিন্দা, বার্ধক্যজনিত কারণে মারা যান। ওই ওনারই বডি সৎকার করতে নিয়ে যাওয়ার পথে হাঁসখালী থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামে গাড়িটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, তার ফলে 18 জন মারা যায়। প্রত্যেকেই পারমাদন গ্রামবাসী, একই পরিবারের 13 জন আত্মীয় ধরে। এখন এই যে দুর্ঘটনার পরে পারমাদন গ্রামবাসী টোটালি একটা শোকের ছায়া নেমে এসছে। খবর পেয়ে এদিন সকালে বাগদার গ্রামে পৌঁছান এলাকার বিধায়ক বিশ্বজিৎ দাস। এ বিষয়ে তিনি বলেন, 18 জন এবং যিনি ছিলেন মোট 19 জন মারা গেছেন এবং 3 জন জেএনএম কল্যাণীতে আগেই ট্রান্সফার হয়েছিলেন, আরও 2 জন কাগজপত্র রেডি হয়েছে, এখন যাচ্ছেন, 2 জন ওখানে আছেন। এইভাবে মোট 26 জনের আমরা রিপোর্ট এখনও সংগ্রহ করতে পেরেছি। গ্রামের সবাই বলতে পারছে না, কারণ যারা গেছিলেন তারা তো সবই আজকে শরীর সমাধি হয়ে গেছে। এমন পরিবারের আছে যে তারা পরিবারের কেউ নেই, সবাই ওই গাড়িতে ছিলেন। ন্যাচারালি গ্রামের দিকে তাই হয়, বয়স্ক কেউ মারা গেলে সবাই আনন্দ করে যান। এরকম একটা মর্মান্তিক ঘটনা, একটা গ্রামের শোকের ছায়া, পুরো গ্রামটা আজকে রান্না বন্ধ। যে পোস্টমর্টম শুরু হয়েছে, যে তাড়াতাড়ি যাতে বডিগুলো সরকারি ভাবেই আমরা এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সেগুলো হচ্ছে, এবং আর্থিক যে বেনিফিটটা পান তাও যেন আজকের মধ্যে যদি করে দেওয়া যায় সেভাবেও আমার সঙ্গেও কথা হয়েছে, আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। কোনো ভাষা নেই, 30 বছর রাজনৈতিক জীবন এরকম ঘটনার সম্মুখীন হয়নি যে একটা গ্রামের এতগুলো মানুষ আজকে তাদের শরীর সমাধি হয়েছে। শনিবার রাত গড়িয়ে সকাল হয়েছে, একে একে বেড়েছে মৃত্যুর সংখ্যা। কেউ হারিয়েছেন বাবাকে, কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন ভাইকে। গোটা গ্রামেই এখন স্বজন হারার কান্না। মানে আমি গাড়িতে উঠলাম, উঠে দেখি সব মোটামুটি ওর ভিতরে ডেড বডি হয়ে আছে, লাশ হয়ে আছে। তারপরে দু একজনকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে মানে কোনো সারা শব্দ নেই, মারা গেছে। আমি অন্য গাড়িতে ছিলাম, মানে ঘটনা ঘটে যাওয়ার পর যখন ফোন আসে আমরা অন্য লাইন দিয়ে তারপরে স্পটে গিয়ে পৌঁছাই। আমরা ওই একই সাথেই যাচ্ছিলাম, হ্যাঁ, গাড়ির মধ্যে সব পড়ে আছে। তারপরে প্রশাসন ছিল, আমাকে বললো তুমি এদের সঙ্গে, বললাম হ্যাঁ। সব যে কজন ওখানে স্পটে মারা গেছে সব নাকমুখে রক্ত।
এদিন সন্ধ্যা 6টা নাগাদ রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মৃতদেহগুলি নিয়ে গ্রামে ফেরেন। রাজ্য সরকারের দেওয়া আর্থিক ক্ষতিপূরণও এদিন তুলে দেওয়া হয় মৃতের পরিবারের সদস্যদের। এরপর একে একে মৃতদেহগুলি গাড়ি থেকে নামিয়ে আনা হয়, পরপর সাদা চাদরে ঢেকে রাখা মৃতদেহগুলি। শেষবারের মতো প্রিয়জনকে দেখবার জন্যে এক নাগাড়ে কেঁদে চলেছেন সকলেই। সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না প্রশাসনিক আধিকারিকেরাও। গ্রাম তো বটেই, গোটা রাজ্যে সাম্প্রতিককালে এমন ঘটনার দৃষ্টান্ত আছে কিনা মনে করতে পারছেন না গ্রামের মানুষেরা। কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা? অনেকেই বলছেন ঘন কুয়াশার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। পাশাপাশি এমন তথ্যও কিন্তু উঠে আসছে, চালকের মদ্যপ থাকার যে তথ্য সেই তথ্যও কিন্তু সামনে আসছে। যাই হোক, দুর্ঘটনার এই যে মর্মান্তিক পরিণতি, তারপর গোটা গ্রাম কিন্তু নিস্তব্ধ। বাগদা থেকে দীপ বিশ্বাস, নিউজ নমাজল্যান্ড।